ও তো ঘুমোচ্ছে। আসলে কাল সারা রাত জেগে পড়াশোনা করেছে, তো ঘুমই একেবারে কাদা। তুমি বরং তোমার নাম বলে যাও, আমি উঠলে বলে দেবো। না মানে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো, তুমি বরং পরে এসো এই 4:30 নাগাদ। ও ঘুমোচ্ছে না? হ্যাঁ গভীরভাবে ঘুমোচ্ছে গো, কী করে ডাকি বলো ওকে। তাহলে আমি একটা কাজ করতে পারি তো, আমি এখানে বসে অপেক্ষা করতে পারি, ও উঠলে ওর সঙ্গে কথা বলে না হয় যাওয়া যাবে। অপেক্ষা করবে? হ্যাঁ, নয়তো কী করবো, 4:00 তো, এখন বাজে 2:30, 1.5 ঘন্টা আমি ম্যানেজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে বসো। তুমি চা খাও তো? চা খাই মানে এখন খাবো না, বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে তুমি বসো। স্যার। বসো 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 বসো, তোমার জন্য ওয়েট করছিলাম। ফাইলগুলো দেখেছো? ইয়েস স্যার দেখেছি। কি মনে হলো? ফার্স্টলি রুনুদা, ওনার ক্রেডিট কার্ডের এগেনস্টে ব্যাংকে গিয়ে, মানে যেদিন উনি খুন হয়েছেন সেদিন কোথায় কি ট্রানজ্যাকশন হয়েছে দেখতে গিয়ে দেখলাম, ঠিক 5:30 সময় ওদের পিকনিক গার্ডেনে যে এটিএম কাউন্টার আছে সেখান থেকে উনি টাকা তুলেছিলেন ₹2200। ঠিক তার আগের দিন সন্ধেবেলা, সময়টা হচ্ছে এক্স্যাক্টলি 8:36, পার্ক সার্কাসের হোটেল রিল্যাক্সে উনি বিল পেমেন্ট করেছেন অ্যারাউন্ড ₹3000। এক্স্যাক্ট ফিগারটা হচ্ছে ₹2877। হোটেল রিল্যাক্স? হ্যাঁ, আগের দিন 8:36, আর পরের দিন পিকনিক গার্ডেনের এটিএম কাউন্টার থেকে উনি টাকা তুলেছিলেন ₹2200। তার মানে একটা জিনিস পরিষ্কার, অ্যাকর্ডিং টু পোস্টমর্টেম রিপোর্ট, খুনটা হয়েছে সন্ধ্যে 7:00 থেকে রাত্রি 10:00 মধ্যে, অর্থাৎ তার ঘন্টা তিনেক আগে মিস্টার খান্না ছিলেন পিকনিক গার্ডেনে, রাইট? রাইট স্যার। তার আগের দিন রাত্রিবেলা একটা হোটেলে গেছিল, সেই হোটেলটার নাম হোটেল রিল্যাক্স, তাই তো? আর কি জানা গেছে? আর জানা যাচ্ছে যে ওনার যে মোবাইল কোম্পানি, মানে যে মোবাইল সার্ভিসেস উনি নিতেন, ওরিয়েন্টাল ওয়্যারলেস, আমি তাদের কাছে গিয়েছিলাম, ওরা আমাকে একটা ইমেলে ডিটেইল পাঠিয়েছে, তাতে পাওয়া যাচ্ছে যে উনি লাস্ট আউটগোয়িং কল করেছেন 6:40। কাকে? ওনার মিসেসকে মনে হয়, কারণ ওনার নাম্বারটা ওনার মিসেসেরই ছিল, মিসেস অর্চনা সিং। বেশ। তার আগে উনি অফিসে ফোন করেছেন, কিন্তু কাকে করেছেন বলতে পারবো না স্যার, কারণ ল্যান্ডলাইন ছিল। আচ্ছা, তারপর? তারপর 7:45 নাগাদ ওনার ফোনে 3 বার ফোন হয়েছে, কিন্তু 3 বারই নো রিপ্লাই হয়েছে, কেউ আনসার করেনি। অর্থাৎ 7:45 আগে উনি মার্ডার হয়েছেন, তার মানে খুনটা হয়েছে 8:00 অ্যাটলিস্ট 15 মিনিট আগে। হ্যাঁ রুনুদা, 3 বারের পর আর কোনো মোবাইলে ফোনের রেকর্ড নেই, হয়তো কেউ ফোন করেনি, অথবা আততায়ী মোবাইল ফোন থেকে সিম কার্ডটা বের করে নিয়েছিল। তার মানে তিনজন? না রুনুদা, তিনজন নয়, ফোন একজনই করেছেন 3 বার। কে করেছে? না, এই নাম্বারটা যেটা পেয়েছি এটা কার ফোন আমি এখনো জানতে পারিনি। আমি একটা রিকোয়েস্ট ইমেল পাঠিয়ে দিয়েছি ওদের কোম্পানিতে, এটা একটা অন্য কোম্পানি, এটার নাম হচ্ছে টেলি ওয়ার্ল্ড মোবাইল সার্ভিসেস, ওরা খবর দিলেই আমি জানতে পারবো যে কোন ভদ্রলোক বা কোন ভদ্রমহিলা ওনাকে 3 বার ফোন করেছিলেন অথচ তারপরেও কোনো উত্তর পাননি। তুমি একটা কাজ করো, তুমি ওই নাম্বারে একটা ফোন করো ইমিডিয়েটলি। এখনই করবো? আচ্ছা, ওনার সঙ্গে সরাসরি কথা বলবে আর জানার চেষ্টা করবে যে মিস্টার খান্নার সঙ্গে তার সম্পর্কটা এক্স্যাক্টলি কি। তারপরে হোটেল রিল্যাক্সে গিয়ে খোঁজ নাও যে মিস্টার খান্না যে ওখানে গেছিলেন তিনি একা গেছিলেন না সঙ্গে কেউ ছিল, যদি কেউ সঙ্গে থেকে থাকে তাহলে তিনি কে। ওকে রুনুদা, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, আমি তাহলে আজকে রাত্রে তোমাকে মানে কখন জানাবো? রিল্যাক্স, তুমি রিল্যাক্সড পেতে হোটেল রিল্যাক্সে যাও, গিয়ে সমস্ত খোঁজ খবর নাও, তারপরে ওই কি জানো যার কাছ থেকে নো রিপ্লাই হয়েছিল সেই সাবস্ক্রাইবারের সঙ্গে যোগাযোগ করো, করে তার সঙ্গে কথা বলে কালকে 11:00 সময় তুমি আমাকে রিপোর্ট করবে। ওকে স্যার, অল দ্য বেস্ট। রাইট, ইউ ডুইং আ ভেরি গুড জব, বাই। তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, স্কুল ছুটি হয়ে গেল নাকি? না না,
ছুটি কেন হবে, এমনি চলে এলাম। এমনি চলে আসলে কেন বলো তো, কি হয়েছে তোমার? ওই যে আমার পায়ে হাঁটুতে যে ব্যথাটা হয় না মাঝে মাঝে, সেটা আবার বেড়েছে। কি আবার হাঁটুতে ব্যথা হয়েছে? তুমি আজকেই ডাক্তারের কাছে যাবে। ওরে বাবা, ডাক্তারের কাছে যাওয়ার মতো কিছু হয়নি, ওটা একটু রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। না না, রেস্ট করলে ঠিক হবে না, এর আগেও তোমার হয়েছিল, প্লিজ তুমি আজকে যাবে। ঠিক আছে, তোমাকে বেশি পাগামি করতে হবে না, আমি দরকার বুঝলে ডাক্তারের কাছে যাব। তুমি পড়তে বসো, সামনে পরীক্ষা রিঙ্কু। আমার তো ধারণা এবার তুমি ডাহা ফেল করবে। না না, আমি পড়তে বসছি, তুমি আগে বলো তুমি আজকেই ডাক্তারের কাছে যাবে। উফ বলো, ওই তো মোড়ের মাথায় বসে বিকে ফার্মেসিতে, সব বড় বড় ডাক্তারগুলো আসে সব বড় বড় গাড়িতে, জানো তো। কি হাসছো কেন তুমি? বড় গাড়ি হলেই বড় ডাক্তার হয়, তুই কি করে জানলি? কেন হবে না কেন, বড় ডাক্তার হলেই অনেক অনেক টাকা রোজগার করে, আর সেই টাকাগুলো দিয়েই বড় বড় গাড়ি কেনে। আবার উল্টোটাও হয়, মানে ধর এরকম অনেক ডাক্তার আছে যারা ধার করে গাড়ি কেনে, তারপরে না ঠিক আছে তো সেই গাড়িতে রেড ক্রস লাগায়, তারপরে ইচ্ছে করে দেরি করে চেম্বারে আসে। মানে ধর ছটার সময় যদি চেম্বার বসার কথা হয় তাহলে সাতটার সময় আসবে, আর এক ঘন্টা ধরে প্রচুর পেশেন্ট জড়ো হয়ে যাবে, তারা সব অধৈর্য হয়ে অপেক্ষা করবে, এক ঘন্টা পরে ডাক্তার আসবে, তাহলে তাদের বেশ মনে হবে যে কত বিজি ডাক্তার, কত চারিদিকে দৌড়ে বেড়ান, আর কত বড় গাড়ি, কত পয়সা, নিশ্চয়ই খুব পসার ডাক্তার। আচ্ছা মা, তুমি এত কিছু জানলে কি করে? আমি আমার মেয়ের জেঠু ডাক্তার ছিলেন তো, জেঠুকে দেখতাম। বাড়ির নিচে চেম্বার ছিল, জেঠু ঘরে বসে মুড়ি আর আলুর চপ খেতেন, এদিকে চেম্বারে গিচগিচ করছে রুগী। আমি যখনই গিয়ে বলতাম জেঠু যাও, নিচে কত রুগী জমা হয়ে গেছে, জেঠু তখনই বলতেন দাঁড়া দাঁড়া আর একটু দেরিতে যাব, যত অধৈর্য হয়ে রুগীরা অপেক্ষা করবে তত ডাক্তারের পসার বাড়বে। ওসব খায়দা আমার জানা প্রচুর আছে। এখন কি এলো বলতো? আমার কাছে কেউ আসেনি রিঙ্কু, কারণ আমার এই সময় বাড়ি থাকার কথা নয়। টিঙ্কু তো স্কুলে গেছে, তাহলে তোমার কাছে কেউ এসছে দেখো। আমার কাছে? ও হ্যাঁ, বিলু বলেছিল আসতে পারে, ওই বোধহয় এসছে। দেখো আমি ভেতরে যাচ্ছি। আসতে, তুমি আসতে ওঠো, আও আসতে যাও, আমি দেখছি। ও বাবা তুমি, হ্যাঁ এসো। কি ব্যাপার বলতো, তোর মা আজকে এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে? বসো। হ্যাঁ আসলে মার বাবায় একটা ব্যথা হচ্ছে, সেটা আজকে আবার বেড়েছে। ও বাবা, তাই নাকি? ডাক্তার ডাকতে হবে। কোথায় সে? দেখি আসতে। কি হলো, কেমন তুমি? হ্যাঁ মানে তোমার স্কুলে গিয়েছিলাম যে বললো তুমি একটু আগে আগেই বেরিয়ে এসছো। আচ্ছা কি হয়েছে কি তোমার? সেরকম কিছু হয়নি, আমার এই হাঁটুটাতে কয়েকদিন ধরেই একটু গন্ডগোল হচ্ছে, মাঝে মধ্যেই ব্যথা করে, ও আবার একটু পরে সেরে যায়। না আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি ব্যাপারটাকে কেন নেগলেক্ট করছো। তুমি চলো, আমি আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা অত সিরিয়াস কিছু নয়, বললাম তো দরকার হলে আমি ডাক্তার দেখাবো। হ্যাঁ বাবা তুমি মাকে নিয়ে যাও তো, আমার কোনো কথা শোনে না, তুমি প্লিজ নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বাকামি করতে হবে না, আমি তো বললাম দরকার হলে আমি ডাক্তারের কাছে যাব। দেখি। হ্যাঁ বলো, তুমি হঠাৎ না মানে তোমার সঙ্গে আমার একটু কথা ছিল সেই জন্যই। ও ঠিক আছে বসো, আমি একটু চা করে নিয়ে আসি। না না কোনো দরকার নেই, চাটা করে নিতে, তোমার পায়ে ব্যথা, তুমি বসো এখানে। পায়ে ব্যথা তো কি হয়েছে, আমি চাটা করে আনি তারপর কথা বলছি, বসো। আসতে দেখো, তুমি বসো। হ্যাঁ সাড়ে চারটা তো বাজে, এখনো তো ওঠেনি। আচ্ছা তোমার নামটা তো তখন বললে না? আমার নাম পিন্টু। পিন্টু? হ্যাঁ। বাহ, ওই তো তিতি এসে গেছে। তিতি তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। তুই কতক্ষণ? অনেকক্ষণ, খানিকক্ষণ আগে। তোমার জন্য সেই আইটি থেকে এখানে বসে আছে। হ্যাঁ ওই দেখো, তুই আড়াইটা থেকে আমার জন্য এখানে, কটা বাজে? সাড়ে চারটে। দেখেছো আড়াইটে থেকে সাড়ে চারটে অবধি আমার জন্য অপেক্ষা করছে কেন রে? না তুই সেদিনকে এসকেএস এর নোটটা চেয়েছিলি না, আমি জেরক্স করে এনেছি।
এসকেসের নোটটা আমার দেওয়ার জন্য তুই আড়াইটে থেকে সাড়ে চারটে অবধি বসে আছিস। আমি ঘুমাচ্ছিলাম, আন্টি বলেনি তো? আন্টি বলেছে তুই ঘুমাচ্ছিলি, আর এও বলেছে তুই অনেক রাত অবধি পড়াশোনা করেছিস, মানে নিশ্চয়ই এবছর খুব ভালো রেজাল্ট করবি, একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট। না ফার্স্ট যদি না হয় সেকেন্ড তো হবই, সারা রাত জেগে পড়েছি। তুই চল আমার ঘরে চল, নোটসটা নে। মানে তোর ঘরে? মানে বোকা বোকা কথা বলিস না, আমার ঘরে মানে আমার ঘরে, এইদিকে প্লিজ। চুম্বক তো দেখুন ম্যাডাম, আমাদের এখানে রোজ অনেক গেস্ট আসেন, অনেক কাস্টমার আসেন, তা আমাদের পক্ষে তো সবার চেহারা ছবি মনে রাখা সম্ভব নয়। আমি যেটা জানতে চাইছি, এই ছবিটা যে আমি দেখালাম এটা আমাদের সিআইডির একজন সিনিয়র অফিসারের ছবি। তিনি লাস্ট বৃহস্পতিবার এখানে এসেছিলেন এবং খাওয়া দাওয়া করে ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করেছেন। হতে পারে ম্যাডাম। আপনি ছবিটা দেখে কিছুই মনে করতে পারছেন না? না ঠিক মনে পড়ছে না। আচ্ছা, আপনার হোটেলে যে বেয়ারা আছে যারা টেবিলে সার্ভ করে, তাদের একজন একজন করে কি আমি কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। সাবির। ইয়েস স্যার। সাবির শুনুন, এই ছবিটা দেখা তো। গত বৃহস্পতিবারে এই ভদ্রলোক কি আমাদের এই রেস্তোরাঁ এসেছিলেন? হ্যাঁ স্যার, ইনি তো আমাদের খান্না সাহেব। তুমি চেনো? চিনব না কেন ম্যাডাম, ইনি তো পুলিশের বড় সাহেব। কিন্তু ম্যাডাম কি হয়েছে? লাস্ট বৃহস্পতিবার উনি খুন হয়েছেন। কেন কাগজে পড়ুনি? খুন কেন? সেই কেনর উত্তরটাই তো আমরা খুঁজছি। আমি সিআইডি ইন্সপেক্টর প্রিয়াঙ্কা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কি মাঝে মাঝে এই হোটেলে আসতেন? হ্যাঁ, চার পাঁচ দিন পর পর তো আসতেন। লাস্ট কবে এসেছিলেন? দু তিন দিন আগে এসেছিলেন। উনি কি একাই এসেছিলেন না সঙ্গে কেউ ছিল? সঙ্গে সঙ্গে একজন ম্যাডাম ছিলেন। একজন ম্যাডাম ছিলেন? কিরম বয়স, দেখতে কিরম হবে? ফর্সা, আপনার মতো হাইট হবে, বয়স 25-26 হবে কিংবা 30 হতে পারে, কিন্তু এর বেশি তো হবে না। ম্যারিড না আনম্যারিড? দেখে তো মনে হলো আনম্যারিড। কপালে সিঁদুর টিদুর কিছু ছিল? না সিঁদুর ছিল না। আর কিছু মনে পড়ছে? না আর কিছু তো মনে পড়ছে না ম্যাডাম। আচ্ছা, কি ড্রেস পরেছিল, মানে শাড়ি পরেছিল না সালোয়ার কামিজ না প্যান্ট শার্ট না অন্য কিছু? ম্যাডাম আমার ড্রেসটা ঠিক মনে পড়ছে না। শাড়ি ছিল বোধহয়, তাই না? শাড়ি হতে পারে ম্যাডাম। সালোয়ার কামিজটাও? সালোয়ার কামিজ হতে পারে। আচ্ছা, ড্রেসের রংটা মনে পড়ছে? কি রঙের? না রংটা তো মনে পড়ছে না। কি হবে ম্যাডাম? কিছুই হবে না, মনে যখন পড়ছে না তখন কিছুই হবে না। আর আমি তো তোমায় বলে যাইনি যে সব কিছু ঠিকঠিক করে মনে রেখো, আমি এসে তোমায় জিজ্ঞেস করবো খান্না সাহেব খুন হবেন। হ্যাঁ, তোমার নামটা যেন কি? আগে সাবির। ম্যাডাম এই কেসের সঙ্গে আমি জড়িয়ে পড়বো না তো? আরে না না, কিচ্ছু হবে না তোমার, এবং তুমি তো আমাদের হেল্প করলে, অনেক তথ্য পেলাম তোমার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাডাম। এই যে খান্না সাহেব সেদিন এসেছিলেন এবং সঙ্গে একজন ম্যাডাম ছিলেন যার বয়স 30-এর কাছাকাছি হবে। আচ্ছা সাবির, এটা কি তোমার মনে হয় যে ভদ্রমহিলার বয়স 35-40-এর মধ্যে হতে পারে, কিন্তু তাকে দেখতে 30-এর মতো? হ্যাঁ হতে পারে ম্যাডাম, কিন্তু ভদ্রমহিলা খুব সুন্দরী, ভীষণ সুন্দরী, একেবারে ফিল্মের আর্টিস্টের মতো। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাবির, থ্যাংকস মিস্টার মুৎসুদ্দি, অল দ্য বেস্ট। আসি হ্যাঁ। বেকুফ কথাকার। কেন স্যার? তুই এত কথা বলতে গেলি কেন? প্রথমেই বলবি না, এরকম তো কাউকে মনে করতে পারছি না, ব্যাস মিটে গেল ঝামেলা। স্যার এখন তাহলে কি হবে? কি আবার হবে? থানায় তোকে নিয়ে টানাটানি শুরু হবে, সাক্ষী দিতে হবে, ওই যারা মার্ডার করেছে তাদের বিশ নজরে পড়ে যাবি। ছাগল কি আর গাছে হয়? দিদি কাল কল টাইম কিন্তু 11টায়। সে যা খুশি তোরা করিস, আমাকে কিন্তু 3টের সময় ছেড়ে দিতে হবে।
তিনটে সিন আছে দিদি, দুটো খুব বড় বড়। সে যা খুশিও, কিন্তু আমাকে তিনটে ঠিক ছেড়ে দিতেই হবে। শোন শম্ভুদাকে বলতো ট্যাক্সি ডেকে দিতে। বলছি দিদি, তোমাকে বললাম না 10-11-12 মধ্যে একটা ডেট কিন্তু আমার চাই। শোন 10-11 এখন অনেক দেরি আছে। দিদি লাগবে গো, তোমার ডেটটা পেলে আবার কুণালদাকে কনফার্ম করবো। ওফ, আগে কুণালদাকে কনফার্ম কর, তারপরে আমাকে কনফার্ম করিস। আচ্ছা শোন, এই সুধীরদা কি কোনো টেলিফোন করছে? হ্যাঁ, কথা চলছে। কথা কি চলছে? আমি তো শুনলাম যে কাজ নাকি অনেক দূর এগিয়ে গেছে, বোলপুরে 7 দিন শুটিং হলো। আমিও শুনেছি। কেন, তুই কাজ করছিস না? হয়তো করবো, এখনো কিছু বলিনি। আমার বাজে কথা বলিস না, তুই ঠিক কাজ করছিস। না দিদি সত্যি বলছি। লিড ওখানে কে করছে রে? তাও ঠিক জানি না। শোন, তোরা এমনি সময় ডেট ডেট করিস, আর কাজের সময় কাজ দিস না। আননোন নাম্বার কে? হ্যালো, আমি প্রিয়াঙ্কা বলছি। কে? আমি সিআইডি ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রিয়াঙ্কা। হ্যাঁ বলুন, কী ব্যাপারে? আপনার মোবাইল নাম্বার তো 9835252512, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই আপনার সাথে। রাইট নাও তো আমি একটু বিজি আছি, এখন পারবো না। আপনি প্লিজ আমাকে যদি বলেন কখন কিভাবে আমি আপনার সঙ্গে দেখা করতে পারি, কারণ কথা কিন্তু আমাকে বলতেই হবে। না দেখুন, আপনি যদি না বলেন কি ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে তো আমি আপনাকে সময় দিতে পারবো না। আমি দেখা করে আপনাকে সব বলবো। না স্টিল আপনাকে বলতে হবে, তাহলে আমি সময় দিতে পারছি না। ডিসগাস্টিং। দিদি ট্যাক্সি এসে গেছে। হ্যাঁ আসছে। দিদি ডেটটা? ওফ, ডেটটা পরে হবে। দিদি এবার কেটে পড়, পিন্টু। এই শোন না তিতির, আমাদের ফ্ল্যাটের পাশে না বিষ্ণুদা আছে, ওই বিষ্ণুদা ম্যাথসে এমএসসি করেছে। আমি যদি বিষ্ণুদার নোটগুলো তোকে এনে দিই, মানে জেরক্স করে। আবার নোটস? আমার না এত নোটস পড়ার একদম সময় নেই রে পিন্টু। তাহলে তুই একটা কাজ কর না, আমার সঙ্গে একদিন বিষ্ণুদার কাছে চ। বিষ্ণুদা তোকে যা টিপস দেবে আমি শিওর তুই ভালো রেজাল্ট করবি। এক কথা জিজ্ঞেস করবো? বল বল। তুই নিজে পড়াশোনা করছিস? হুম করছি। কখন করছিস? আমি তো দেখছি সারাদিনই তুই এখানে বসে বসে সময় নষ্ট করছিস। বাড়ি যা তো বাড়ি যা। হ্যাঁ যাই। দেখি দেখি দেখি, বাহ সুন্দর তো প্যান্টটা। আমার ছোটকা সিঙ্গাপুর থেকে আমাকে এনে দিয়েছে। একটা কথা বলি, এটা দেখ, এই দেখ, এটা একটা সুন্দর সিস্টেম আছে। এই জায়গাটা না রাত্রি হলে টর্চের মতো আলো জ্বলে, আর এই যে এইখানটা ছোট্ট একটা ব্যাটারি আছে। বাহ খুব সুন্দর কিন্তু প্যান্টটা। তুই নে। আমি কেন নেবো তোর ছোটকা তোকে দিয়েছে? আমি তোকে দিচ্ছি, তুই নে না তিতির। পিন্টু, কেউ কাউকে কিছু গিফট করলে সেটা অন্য কাউকে দিয়ে দিতে নেই, ওটা তুই রাখ। তুই এরকম পেন আমার অনেক আছে। আমারও আছে এরকম পেন, আমারও আছে। আমি তোকে দিচ্ছি, তুই নিবি না? আমি তোকে গিফট করছি তিতির। না তুই নিবি না দিদি এটা? দে। থ্যাংক ইউ। পিন্টু বল। টাটা। হ্যাঁ টাটা, চল আসি দিদির। হ্যাঁ আয়।